নমস্কার ইকোনমিক্সে আমরা আগের দিনের ভিডিওতে শুরু করেছিলাম ভারতের ব্যাংকিং সিস্টেম সম্পর্কে সেখানে আমরা কিছুটা সেই সম্পর্কে আলোচনা করেছি আজকে তার ঠিক পর থেকে আলোচনা করা শুরু করব আগের দিনের ভিডিওতে আমরা শেষ করেছি আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার ফাংশানের কিছুটা প্রথম কিছুটা আমি আলোচনা করেছিলাম যেখানে নোট ইস্যু সম্পর্কে আমি আলোচনা করেছিলাম এছাড়াও আমি আগের দিনের ভিডিওতে ব্যাংকিং সিস্টেমের ইতিহাস হিস্ট্রিটা আলোচনা করেছিলাম তো সেই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন সেটা আগে দেখে নেবেন তারপরে এই ভিডিওটা দেখবেন না হলে আগের দিনের সঙ্গে আজকের লিঙ্ক করা অসুবিধা হবে আগের দিনের ভিডিওটার লিঙ্ক আমি উপরের আই বাটনে দিয়ে রাখছি এছাড়াও ইতিহাস ভূগোল এবং অর্থনীতির বিষয়ে আরও ভিডিও দেখতে এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন সেইখানে সমস্ত ভিডিও পর পর সাজানো রয়েছে প্লে লিস্টগুলির লিঙ্ক আমি উপরের আই বাটনে খোঁজা সুবিধার্থে দিয়ে রাখছি আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল আইকনটি টিপে দেবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম যে আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাজ তিন রকমভাবে ভাগ করা যায় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাজকে তিন রকমভাবে ভাগ করা যায় একটা হচ্ছে ট্র্যাডিশনাল বা চিরাচরিত প্রমোশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট দ্বিতীয়টা যার বাংলা করলে হবে প্রচারমূলক এবং বিকাশমূলক এবং তৃতীয়টি হচ্ছে সুপারভাইজারি যার বাংলা করলে হয় পর্যবেক্ষণমূলক ট্র্যাডিশনাল কাজ হচ্ছে বিভিন্ন দেশে শুধুমাত্র ভারতের নয় পৃথিবীর প্রত্যেকটি দেশের একটি করে সেন্ট্রাল ব্যাংক রয়েছে সেই সমস্ত সেন্ট্রাল ব্যাংক সবাই যে কাজগুলো প্রধানত করে থাকে সেগুলোই হচ্ছে ট্র্যাডিশনাল কাজ অর্থাৎ বিভিন্ন দেশের যে সেন্ট্রাল ব্যাঙ্কগুলো রয়েছে তার যে প্রধান কাজগুলো সেগুলো প্রায় সব দেশেই এক এই কাজগুলোই ট্র্যাডিশনাল বা চিরাচরিত কাজ যেমন নোট ইস্যু করা মুদ্রা ইস্যু করা বা মুদ্রা ছাপানো এটা যে কোনো দেশের সেন্ট্রাল ব্যাঙ্কই করে সেন্ট্রাল ব্যাঙ্ক ছাড়া অন্য কোনো সংস্থা এই কাজটা করে না কোনো দেশেই সেটা ট্র্যাডিশনাল কাজের মধ্যে পড়ে এই রকম কিছু কাজ আমাদের আরবিও সরি আরবিআইও করে সেইগুলোই তার ট্র্যাডিশনাল কাজ প্রমোশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট দেশের ব্যাংকিং সিস্টেম এবং মানি মার্কেট বা আর্থিক বাজারকে নিয়ন্ত্রণ করে আরবিআই সেই বাজারকে অর্থাৎ মানি মার্কেটকে এবং ভারতের ব্যাংকিং সিস্টেমকে আরো ভালো কিভাবে করা যায় তার কাজগুলোকে কি করে আরো উন্নত করা যায় সেইগুলো দেখা হচ্ছে আরবিআইয়ের একটা ফাংশন সেটাই হচ্ছে প্রমোশনাল অ্যান্ড ডেভেলপমেন্ট আর একটা হচ্ছে পর্যবেক্ষণমূলক বা সুপারভাইজারি ভারতের সেন্ট্রাল ব্যাংক হিসাবে আরবিআই সমস্ত ব্যাংকিং ব্যবস্থাটাকে পর্যবেক্ষণ করে যে ব্যাংকিং ব্যবস্থাটা ঠিকঠাক কাজ করছে কিনা তার মধ্যে কোনো জাল জুয়াচুরি ঘটছে কিনা এই সমস্ত কিছু পর্যবেক্ষণ করা আরবিআইয়ের একটা কাজ তো এইগুলো হচ্ছে আরবিআইয়ের ফাংশন আমরা প্রধানত চিরাচরিত বা ট্র্যাডিশনাল ফাংশানগুলোই দেখব যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ট্র্যাডিশনাল কাজ বা চিরাচরিত কাজের মধ্যে প্রথম যেটা আছে সেটা হচ্ছে নোট ইস্যু এই সম্পর্কে আমরা আগের দিনের ভিডিওতে আলোচনা করেছি আমরা সেখানে আলোচনা করেছিলাম যে কোন ধরনের নোট আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ইস্যু করতে পারে কোন ধরনের নোট সেন্ট্রাল গভর্নমেন্ট ইস্যু করে এগুলো আমরা দেখেছিলাম কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে আরবিআই চাইলে কি যা খুশি নোট ইস্যু করে দিতে পারে মানে ধরা যাক আমাদের দেশে বর্তমানে মুদ্রা কমে গেল অর্থাৎ যতটা পরিমাণ টাকার প্রয়োজন ততটা টাকা নেই মানুষের হাতে তাহলে কি আরবিআই যেরাম খুশি যা তার যত ইচ্ছে হবে তত টাকায় কি ইস্যু করে দিতে পারে সেটা কোনো দিনই তারা করতে পারে না ভারতে কারেন্সি ইস্যু করার জন্য একটা সিস্টেমকে ফলো করা হয় অর্থাৎ ভারতে মুদ্রা যে আরবিআই ছাপায় এটা একটা সিস্টেমকে ফলো করে ছাপায় সেই সিস্টেমটার নাম মিনিমাম রিজার্ভ সিস্টেম এই মিনিমাম রিজার্ভ সিস্টেম এই সিস্টেমের আরবিআই ভারতে নোট ছাপাতে পারে এই সিস্টেমটার আন্ডারে আরবিআই এর হাতে কিছু পরিমাণ গোল্ড বা সোনা এবং কিছু পরিমাণ ফোরক্স যাকে বলা হয় বিদেশি মুদ্রা এটা জমা রাখতে হয় বিদেশি মুদ্রা বলতে প্রধানত ডলার তো মিনিমাম রিজার্ভ সিস্টেমে গোল্ড বা সোনা থাকতে হয় একশো পনেরো কোটি টাকার এবং ফোর যার প্রধান হচ্ছে ইউএস ডলার সেই ইউএস ডলার থাকতে হয় পঁচাশি কোটি টাকা টোটাল করলে হচ্ছে দুশো কোটি এই দুশো কোটি টাকা আরবিআই এর হাতে থাকতে হবে সেই পরিমাণ তারা অর্থ ছাপাতে পারবে দুশো কোটি টাকা এইভাবে গোল্ড এবং ফোর এক্সের হিসাবে দুশো কোটি টাকা যদি আরবিআই এর হাতে না থাকে তাহলে আরবিআই আর টাকা ছাপাতে পারবে না এবার আরবিআই এর হাতে কিছু সংস্থা আছে যারা টাকা ছাপায় সেই সমস্ত প্রেস মানে ছাপাখানাগুলির নাম আমি এখানে লিখছি সেই ছাপাখানাগুলির থেকে অর্থ ছাপানো হয় প্রথমে ইন্ডিয়ান সিকিউরিটি প্রেস ইন্ডিয়ান সিকিউরিটি প্রেস এটি অবস্থিত নাসিকে এটি একটি ছাপাখানার নাম গভর্নমেন্টের ছাপাখানা যেখান থেকে গভর্নমেন্ট অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া টাকা ছাপায় দ্বিতীয় সিকিউরিটি প্রিন্টিং প্রেস সিকিউরিটি প্রিন্টিং প্রেস এটা অবস্থিত হায়দ্রাবাদে তৃতীয় ব্যাংক নোট প্রেস ব্যাংক নোট প্রেস এটা অবস্থিত দিওয়াসে এবং চতুর্থ মডার্নাইজ কারেন্সি নোট পেস এটা দুটো জায়গায় অবস্থিত একটা শালবনি পশ্চিমবঙ্গ রাজ্যের শালবনি এবং মাইসোর শহরে তাহলে ইন্ডিয়ান সিকিউরিটি প্লেস এটা অবস্থিত নাসিক শহরে সিকিউরিটি প্রিন্টিং প্রেস এটা অবস্থিত হায়দ্রাবাদ শহরে ব্যাংক নোট প্রেস এটা অবস্থিত দিওয়াস শহরে মডার্নাইজড কারেন্সি নোট প্রেস মডার্নাইজ কারেন্সি নোট প্রেস এটা অবস্থিত শালবনিতে এবং মাইশোরে এর আন্ডারে দুখানা ছাপাখানা রয়েছে শালবনিতে এবং মাইশোর শহরে এছাড়াও কলকাতা মুম্বাই হায়দ্রাবাদ এবং নয়ডা শহরে কয়েন মাইনিং করার জন্য কারখানা রয়েছে কয়েন মাইনিং ওখান থেকে শুধুমাত্র ধাতুর কয়েন তৈরি হয় কলকাতা মুম্বাই হায়দ্রাবাদ এবং নয়ডা থেকে এটা গেল নোট ইস্যু এরপর হচ্ছে ব্যাংকার অব দ্য গভর্নমেন্ট যে কোনো সরকার সেটা রাজ্য সরকার হতে পারে বা কেন্দ্রীয় সরকার তাদের হাতে কিছু পরিমাণ অর্থ থাকে তার থেকেই তারা খরচা করে সেই অর্থগুলো কোথা থেকে আসে সেই অর্থগুলো থাকে রিজার্ভ ব্যাংকের কাছে আমরা সাধারণ মানুষ যেমন আমাদের টাকা রেখে আসি কোনো একটা কমার্সিয়াল ব্যাঙ্কে এসবিআই হোক বা অ্যাক্সিস ব্যাঙ্ক হোক সরকারি ব্যাংক বা বেসরকারি ব্যাংক যে কোনো ব্যাঙ্কে আমরা গিয়ে টাকা রাখি গভর্নমেন্ট কিন্তু এসবিআই বা অ্যাক্সিস ব্যাঙ্ক বা আইসিআইসিআই ব্যাংক এই ব্যাঙ্ক এইরকম কোনো ব্যাঙ্কে গভর্নমেন্ট টাকা রাখে না গভর্নমেন্ট রাখে সোজা আরবিআইতে অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াতে কেন্দ্রীয় সরকার টাকা রাখে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে রাজ্য সরকারও রাখে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াতে এছাড়াও যে কোনো ব্যাংক আমাদের জন্য যে কাজগুলো করে সেরকমই কাজ সেন্ট্রাল ব্যাংক অর্থাৎ আরবিআই গভর্নমেন্টের জন্য করে যেমন মানি অ্যাকসেপ্ট করে কেউ যদি গভর্নমেন্টকে কোনো টাকা দিতে চায় সেই টাকাটা অ্যাকসেপ্ট করে গভর্নমেন্টের হয়ে আরবিআই আমরা শুনতে পাই যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক বা আইএমএফ এরা ভারতকে লোন দিচ্ছে সেই লোনের টাকা ভারতে এসে সরকারের হাতে জমা হয় সেই জমাটা হয় আরবিআইতে সেকেন্ড আমাদের হয়ে যেমন বিভিন্ন কমার্শিয়াল ব্যাঙ্ক পেমেন্ট করে দেয় সেই কাজটাও আরবিআই গভর্নমেন্টের জন্য করে কাউকে যদি পেমেন্ট করার দরকার হয় ধরা যাক কোনো দেশে ভারত টাকা দিল সেই টাকাটা দেয় গভর্নমেন্টের হয়ে আরবিআই এক কথায় যে কোনো ব্যাংক সে এসবিআই হোক অ্যাক্সিস ব্যাঙ্ক হোক আইসিআইসিআই ব্যাংক হোক যে কোনো ব্যাংক আমাদের জন্য সাধারণ মানুষের জন্য যে যে কাজগুলো করে আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া গভর্নমেন্টের জন্য সেই কাজগুলো করে একটাই তফাৎ আমরা যদি টাকা রাখি আমরা যদি টাকা জমা রাখি যে কোনো ব্যাঙ্কে তার বদলে ব্যাংক আমাদের সুদ দেয় কিন্তু গভর্নমেন্ট যদি আরবিআইতে কোনো টাকা জমা রাখে সেই টাকার ওপর আরবিআইকে সুদ দিতে হয় না গভর্নমেন্টকে সুদ দিতে হয় না থার্ড কাজ ব্যাংকার অব দ্য ব্যাঙ্ক ব্যাংকার অব দ্য গভর্নমেন্ট হলো এবার হচ্ছে ব্যাংকার অব দ্য ব্যাঙ্ক প্রত্যেকটা ব্যাংক ভারতে যে কটা ব্যাংক রয়েছে সে সরকারি ব্যাংক হোক বা বেসরকারি ব্যাংক তাদের নিজেদের টাকা জমা থাকে আরবিআইয়ের কাছে বা কোনো কারণে যদি সেই সমস্ত ব্যাংকের টাকার দরকার হয় সেই টাকা ধার নিতে পারে সেন্ট্রাল ব্যাংকের কাছ থেকে অর্থাৎ আরবিআইয়ের কাছ থেকে এক কথায় সাধারণ ব্যাংকগুলো আমাদের জন্য যে সমস্ত কাজ করে অর্থাৎ টাকা জমা রাখা প্রয়োজনের টাকা ধার দেওয়া এই সমস্ত কাজ আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া করে সমস্ত কমার্শিয়াল ব্যাংকের জন্য এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে কাস্টোডিশন অফ ফরেন রিজার্ভ কাস্টোডিশন এই কথাটার অর্থ হচ্ছে রক্ষণাবেক্ষণ করা এবং ফরেন রিজার্ভ হচ্ছে বিদেশি মুদ্রা বিদেশি মুদ্রা সেটা ডলার হতে পারে পাউন্ড হতে পারে সিলিং হতে পারে সেগুলো হচ্ছে ফরেন রিজার্ভ এই সমস্ত মুদ্রা যদি ভারতে আসে সেটা ভারতে চলবে না কারণ আমাদের ভারতে চলে টাকা ইন্ডিয়ান রুপি এবার যদি এখানে একটা ডলার আসে সেই ডলারটা আমাদের দেশে চলবে না সেই ডলারের পরিবর্তে ভারতীয় মুদ্রা দেওয়া আরবিআই এর কাজ এবার হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ক্রেডিট কন্ট্রোল ক্রেডিট কথার অর্থ হচ্ছে ধার আমরা যদি ক্রেডিটকে বাংলা করি সেটা হচ্ছে ধার তাহলে এখানে সোজাসুজি বাংলা করলে হবে ধারকে কন্ট্রোল করা আমরা যদি ব্যাংকের কাছ থেকে লোন নিই সেটা এক প্রকার ধার হচ্ছে আমরা যে লোনটা নিচ্ছি এটাকে বড় টার্মে বলা হয় ক্রেডিট কমার্সের টার্মে বলা হয় ক্রেডিট এই ক্রেডিটকে মানে ধারগুলোকে ধারকে কন্ট্রোল করা হচ্ছে আরবিআইয়ের কাজ ধার কন্ট্রোল করার জন্য আরবিআই বিভিন্ন রকমের টুলস ইউজ করে বা পদ্ধতি ইউজ করে সেগুলো হচ্ছে এক এক করে ব্যাংক রেট রেপো রেট রিভার্স রেপো রেট সিআরআর এসএলআর এমএসএফ এবং ও এক একে একে এইগুলো বুঝে নেবো খুব একটা ডিটেলসে এটা আমরা বুঝবো না কারণ সেই ডিটেলসে পরীক্ষায় আসে না জাস্ট ওপর ওপর একটু করে বুঝে নেব ব্যাংক রেট হচ্ছে একটা রেট ব্যাঙ্ক রেট হচ্ছে একটা রেট যে রেটে আরবিআই এ ক্যাটাগরি বিল ডিসকাউন্ট করতে পারে তাহলে ব্যাংক রেট হচ্ছে একটা মিনিমাম রেট যে রেটে আরবিআই এ ক্যাটাগরি বিল ডিসকাউন্ট করতে পারে হয়তো এখান থেকে কিছু বোঝা গেল না এটা আমি একটু ভেঙে বলবো ফার্স্ট জানতে হবে এ ক্যাটাগরি বিল কাকে বলে ধরা যাক কোনো কারণে সেন্ট্রাল গভর্নমেন্টের টাকার দরকার হলো তখন সেন্ট্রাল গভর্নমেন্ট এক প্রকার বিল ইস্যু করে একটা বিল যে বিলকে বলা হয় ট্রেজারি বিল ট্রেজারি বিল সংক্ষেপে টি বিল এই ট্রেজারি বিল সেন্ট্রাল গভর্নমেন্ট ইস্যু করে জনসাধারণের উদ্দেশ্যে কেনার জন্য হয়তো গভর্নমেন্ট বলল এক একটা ট্রেজারি বিলের দাম একশো টাকা করে ধরে নিচ্ছি এটা একটা অ্যামাউন্ট একশো টাকা করে এক একটা ট্রেজারি বিল এরকম গভর্নমেন্টের কাছে পঞ্চাশটা ট্রেজারি বিল রয়েছে এবং একশো ইন্টু পঞ্চাশ মানে একশো টাকা এক একটা ট্রেজারি বিল এবং পঞ্চাশটা রয়েছে এই পঞ্চাশটা বাজারে দিয়ে দিল অর্থাৎ মানুষ এই ট্রেজারি বিল কিনবে তাহলে মানুষ যদি একশো টাকা করে পঞ্চাশটা ট্রেজারি বিল কেনে তাহলে গভর্নমেন্টের হাতে আসছে কত টাকা টাকা গভর্নমেন্টের টাকা দরকার আছে সেই কারণে সে তখন একটা ট্রেজারি বিল এইভাবে ইস্যু করে দিল মার্কেটে মানুষ কি দেখলো যে এই বিলটা ইস্যু করছে কে গভর্নমেন্ট তাহলে এই বিলটাতে যদি আমরা ইনভেস্ট করি তাহলে আমাদের টাকা কখনোই মার যাবে না গভর্নমেন্ট আমাদের টাকা দেবেই তো এইভাবে গভর্নমেন্ট তার তখন টাকা দরকার ছিল সেইভাবে পাঁচ হাজার টাকা মার্কেট থেকে তুলে নিল এবার আমি একজন মানুষ আমার কাছে ধরা যাক দুটো ট্রেজারি বিল আছে দুখানা আমার কাছে ট্রেজারি বিল রয়েছে কিন্তু আমার আচ্ছা তার আগে এই ট্রেজারি বিলের একটা ম্যাচুরিটি পিরিয়ড থাকে গভর্নমেন্ট হয়তো বলে দেয় তিন মাস পরে তিন মাস পরে এই ট্রেজারি বিল সবাইকে ভাঙিয়ে দেওয়া হবে অর্থাৎ আপনারা একশো টাকা করে কিনেছেন তিন মাস পরে এর ওপরে আপনারা পাঁচ পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন অর্থাৎ একশো টাকার পাঁচ পার্সেন্ট হচ্ছে পাঁচ টাকা তিন মাস পরে আপনারা প্রত্যেকটা ট্রেজারি বিলের জন্য একশো টাকা করে পাবেন এরাম বলে দিল মানে আমি যদি এখন একটা ট্রেজারি বিল কিনি তিন মাস পরে আমি গভর্নমেন্টের কাছ থেকে একশো টাকা পাব আমার লাভ হবে পাঁচ টাকা কিন্তু ধরা যাক আমার কাছে দুখানা ট্রেজারি বিল রয়েছে কিন্তু আমার এক্ষুনি টাকা চাই আমি আজকে কিনেছি আমার কালকে কি পরশুই আমার টাকা চাই কারণ আমি হয়তো কিনেছিলাম তখন আমার কাছে প্রচুর টাকা ছিল আমি কিনে নিয়েছি কিন্তু এখন আমার কাছে আর্জেন্ট কোনো কাজ এসছে তার কারণে আমার টাকার প্রয়োজন তখন আমি কি করব তিন মাস তো হয়নি আমি টাকা ফেরত পেতে পারবো না তখন আমি যাব আরবিআই এর কাছে দুটো ট্রেজারি বিল নিয়ে কে বলবো আমার এই দুটো ট্রেজারি বিল ভাঙিয়ে দিতে হবে তার বদলে আমাকে টাকা দিতে হবে আরবিআই তখন একশো টাকা করে আমি কিনেছিলাম হয়তো কিছু টাকা চার্জ কেটে নেবে হয়তো দুটো বিলের জন্য একশো ইন্টু দুই আমি দুশো টাকার ট্রেজারি বিল কিনেছিলাম হয়তো আরবিআই দুটো বিলের জন্য দু টাকা কেটে নিল দিয়ে একশো টাকা আমায় ফেরত দিয়ে দিল এই যে দু টাকাটা কেটে নিল এইটাই হচ্ছে ব্যাংক রেট এ ক্যাটাগরি বিল হলো ট্রেজারি বিল উদাহরণ দিলাম এটাই হচ্ছে এ ক্যাটাগরি বিল একে ডিসকাউন্ট করা হলো ডিসকাউন্ট করা মানে ভাঙিয়ে দেওয়া কমার্সের টার্মে ডিসকাউন্ট করা মানে ভাঙিয়ে দেওয়া এই যে আরবিআই এই বিলটা আমাকে ভাঙিয়ে দিল তার বদলে দু টাকা চার্জ নিল একশো টাকা ফেরত দিল এই দু টাকাটাই হচ্ছে ব্যাংক রেট এই সমস্ত কিছু দিয়ে কিভাবে ক্রেডিট কন্ট্রোল হয় সেইগুলো আমাদের জানার বিষয় নয় এইগুলো সাধারণত ব্যাংকের পরীক্ষায় আসে তো আমরা সেগুলো আর দেখব না আমরা পরপর জেনে নেবো জিনিসগুলো কি জাস্ট পরেরটা হচ্ছে রেপো রেট রেপো রেটকে বোঝার জন্য আমাদের দুটো প্রতিষ্ঠানকে জানতে হবে সেটা হচ্ছে একটা হচ্ছে আরবিআই এটা ধরা যাক আরবিআই ভারতের সেন্ট্রাল ব্যাংক এবং এটা কোনো একটা কমার্শিয়াল ব্যাংক ধরে নিলাম এসবিআই এই দুটো প্রতিষ্ঠানের কথা আমরা জানি আরবিআই হচ্ছে আমাদের দেশের সেন্ট্রাল ব্যাংক এস হচ্ছে একটি কমার্শিয়াল ব্যাংক একটি সাধারণ ব্যাংক কোনো কারণে যদি এস বি আই অর্থাৎ এখানে এস না লিখে আমি লিখছি যে কোনো ব্যাংক সাধারণ কোনো ব্যাংক কোনো কারণে কোনো ব্যাংকের যদি টাকার প্রয়োজন হয় সে চলে যাবে আরবিআই এর কাছে আরবিআই এর কাছে গিয়ে বলবে আমার টাকার প্রয়োজন আরবিআই তখন সেই ব্যাংকে টাকা ধার দিয়ে দেবে তাহলে আরবিআই এই ব্যাংকটিকে টাকা ধার দিল কিন্তু আরবিআই কিন্তু এই ব্যাংকটিকে কোনো সুদ ছাড়া টাকা ধার দেবে না এই যে টাকাটা ধার দিল এর জন্য আরবিআই কিছু টাকা চার্জ করবে কিছু টাকা সুদ হিসাবে নেবে ধরা যাক পাঁচ পার্সেন্ট সুদ হিসাবে নেবে একশো টাকা যদি আরবিআই এই ব্যাঙ্কটাকে ধার দেয় যখন ব্যাংকটা ফেরত দেবে আরবিআইকে তখন একশো পাঁচ টাকা দিতে হবে আর এই যে রেটটা এই রেটটাই হচ্ছে রেপো রেট অর্থাৎ যে রেটে আরবিআই কোনো ব্যাঙ্ককে টাকা ধার দেয় সেই রেটটা হচ্ছে রেপো রেট পরবর্তী বিষয় রিভার্স রেপো রেট ঠিক তার উল্টো বিষয় যদি কোনো কারণে আরবিআইয়ের টাকার দরকার হয় কোনো কারণে হয়তো আরবিআইয়ের টাকার প্রয়োজন হলো তখন আরবিআই চলে যাবে কোনো একটা কমার্শিয়াল ব্যাংকের কাছে ভারতের যে কটা ব্যাংক আছে তার যে কোনো জায়গায় গিয়ে সে বলতে পারে যে আমার টাকার প্রয়োজন তখন সেই ব্যাংক আরবিআইকে টাকা ধার দেবে কিন্তু সেই ব্যাংকও আরবিআইকে বিনা সুদে টাকা ধার দেবে না ব্যাংককে যখন আরবিআই টাকাটা ফেরত দেবে তখন আরবিআইকে যে পার্সেন্ট সুদ দিতে হবে সরি কিছুটা পরিমাণ সুদ দিতে হবে ধরা যাক ফোর পার্সেন্ট চার পার্সেন্ট সুদ আরবিআই এই ব্যাংকটিকে দেবে তাহলে সেই রেটটাই হচ্ছে রিভার্স রেপো রেট অর্থাৎ কোনো কারণে আরবিআই যদি কোনো ব্যাংকের কাছ থেকে টাকা ধার নেয় সেই ধারের জন্য আরবিআই যে পার্সেন্ট বা যে সুদ দেয় সেই সুদটাই হচ্ছে রিভার্স রেপো রেট সেই রেটটাই হচ্ছে রিভার্স রেপো রেট এরপর সিআরআর সি এর ফুল ফর্ম হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও ক্যাশ রিজার্ভ রেশিও এই জিনিসটা কি একটু দেখে নেব এর জন্য আমাদের দুটো জিনিস জানতে হবে একটা হচ্ছে ডিম্যান্ড ডিপোজিট এবং দ্বিতীয়টা হচ্ছে টাইম ডিপোজিট ডিম্যান্ড ডিপোজিট এবং টাইম ডিপোজিট ডিম্যান্ড ডিপোজিট কাকে বলে আমরা আমাদের টাকা ব্যাংকের কাছে গিয়ে জমা রাখি আমরা দু রকমভাবে টাকা জমা রাখতে পারি একটা সাধারণভাবে অর্থাৎ আমরা গিয়ে ব্যাংকে টাকা জমা রাখছি সেই টাকা যে কোনো সময় আমরা তুলতে পারবো আর একভাবে আমরা রাখতে পারি সেটা হচ্ছে ফিক্সড ডিপোজিট করে অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের পরে সেই টাকাটা আমরা ফেরত পেতে পারি আমরা যে টাকাটা গিয়ে জমা রাখছি এবং যখন খুশি সেটা তুলতে পারছি সেটা হচ্ছে বলা হয় ডিম্যান্ড ডিপোজিট সেটাকে বলা হয় ডিম্যান্ড ডিপোজিট ডিম্যান্ড ডিপোজিট কারণ বলার কারণ যেটা আমরা ডিম্যান্ড করলেই সেটা তুলে নিতে পারি ডিম্যান্ড করলেই সেই টাকাটা ব্যাঙ্ক আমাদের দিয়ে দিতে বাধ্য এই টাকাটাকে বলা হচ্ছে ডিম্যান্ড ডিপোজিট আর টাইম ডিপোজিট হচ্ছে যেটা আমরা ফিক্সড করি ফিক্সড হিসাবে রাখি যেটা সেই টাকাটা বা আরও এক রকমের জমা হয় সেটা হচ্ছে রেকারিং ডিপোজিট একটা মাসে মাসে একটা টাকা জমা রাখতে হয় এবং একটা নির্দিষ্ট সময়ের পর সেই সমস্ত টাকা আমরা একসাথে তুলতে পারি সেটাকে এই দুটোকে মিলে হচ্ছে টাইম ডিপোজিট কারণ একটা নির্দিষ্ট টাইমের পরেই সেটা তোলা যায় ব্যাংকের এই দুটো হচ্ছে লাইবিলিটিস লাইবিলিটিস অর্থাৎ দায় এই টাকাগুলো ব্যাংকে দিতে হবে তাই জন্য দায় এইগুলো তাহলে ব্যাংকের লাইবিলিটিস এই ডিম্যান্ড ডিপোজিট এবং টাইম ডিপোজিট যদি একসাথে করা হয় অর্থাৎ যোগ করা হয় ডিম্যান্ড ডিপোজিট আর টাইম ডিপোজিট যে কোনো ব্যাংকের আমরা একটা ব্যাংক ধরতে পারি ধরা যাক এসবিআই এর যত ডিম্যান্ড ডিপোজিট আছে সমস্ত ভারতে যত এস বি আই আছে তার সমস্ত বা ব্রাঞ্চে যত টাকা ডিম্যান্ড ডিপোজিট আছে এবং যত টাকা টাইম ডিপোজিট আছে এই দুটোকে যদি আমরা অ্যাড করি তাহলে আমরা পেয়ে যাবো একটা টার্ম সেটা হচ্ছে এন ডি টি এল নেট ডিম্যান্ড অ্যান্ড টাইম লাইবিলিটিস নেট ডিম্যান্ড অ্যান্ড টাইম লাইবিলিটিস নেট বলতে মোট

সেটা আরবিআই ঠিক করে যে কোনো সময় সেটা চেঞ্জ হতে পারে হয়তো এই সময় আছে ছয় পার্সেন্ট আবার কিছুক্ষণ বা সরি কিছু দিন পর হয়ে যেতে পারে সাত পার্সেন্ট সেটা আরবিআই ঠিক করবে তাহলে এই যে পার্সেন্টটা টোটাল এন এর সেই অংশটা ব্যাংকগুলোকে আরবিআই এর কাছে জমা রাখতে হয় এটাকেই বলা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও ক্যাশ রিজার্ভ রেশিও এই পার্সেন্টেজটাই যে পার্সেন্টেজটা জমা রাখতে হয় সেটাই হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও এবার হচ্ছে এস এল আর এস এল আর হচ্ছে স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও এই এনডিটিএল এরই কিছুটা পরিমাণ টাকা প্রত্যেকটা ব্যাংকে আরবিআই এর কাছে লিকুইড মানি হিসেবে জমা রাখতে হয় লিকুইড মানি কাকে বলে ধরা যাক নগদ মুদ্রা যে সমস্ত অ্যাসেটকে খুব তাড়াতাড়ি নগদ অর্থে ট্রান্সফার করা যায় তাকে বলা হচ্ছে লিকুইড মানি যেমন যদি আমি ধরি একটা জমি আছে আমার কাছে সেই জমিকে যদি আমি টাকায় কনভার্ট করতে যাই তাহলে আমাকে মার্কেটে যেতে হবে বা কারোর কাছে কাউকে ধরতে হবে তাকে গিয়ে বলতে হবে যে আপনি এই জমিটা কিনে দিন তার বদলে আমাকে টাকা দিন এর ফলে অনেকটা সময় চলে যাবে সেই কারণে জমি কিন্তু একটা লিকুইড অ্যাসেট নয় সবথেকে লিকুইড অ্যাসেট হচ্ছে টাকা মুদ্রা সেই এনডিটিএলের কিছুটা পরিমাণ প্রত্যেকটা ব্যাংকে আরবিআই এর কাছে লিকুইড অ্যাসেট হিসেবে জমা রাখতে হয় সেই পার্সেন্টেজটা ধরা যাক দশ পার্সেন্ট সেই পার্সেন্টেজটাই হচ্ছে স্ট্যাটিউটারি লিকুইডিটি রেশিও এই পার্সেন্টেজটাও যে কোনো সময় পরিবর্তন হতে পারে আরবিআই এটা ঠিক করে এই গেল সিআরআর এবং এস এল আর এবার হচ্ছে এম এস এফ এম এস এফ এর ফুল ফর্ম হচ্ছে মার্জিনালেসিলিটি মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি এম এস এফ মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি একটু আগে রেপোর কথা বললাম এই রেপোরই আর একটা রূপ হচ্ছে এমএসএফ কিন্তু রেপো ক্ষেত্রে আরবিআই এক একদিনের থেকে বেশি দিনের জন্য টাকা দিতে পারে রেপো রেট যে রেটটা এই রেটটা চার্জ করা হয় যখন কোনো ব্যাঙ্ক এর কাছ থেকে একদিনের দিনের বেশি দিনের জন্য টাকা ধার নেয় দু দিন থেকে শুরু করে এক বছর দু বছর এর মধ্যে যদি টাকা ধার নেয় তাহলে সেটা রেপো রেটে চার্জ হবে প্রধানত এক বছরের মধ্যে অবধি রেপো রেটে চার্জ হবে কিন্তু যদি কোনো ব্যাংকের খুব আর্জেন্ট টাকার দরকার হয় ধরা যাক আজকে রাত্রিরের জন্যই এক দিনের জন্যই টাকার দরকার হবে সকালে নেবে সে রাত্রিরে ফেরত দিয়ে দেবে এই রকম করে যদি টাকার দরকার হয় তখন যে রেটটাতে টাকাটা ধার দেওয়া হয় অর্থাৎ যে রেটটাতে আরবিআই ব্যাংকটাকে টাকা ধার দেবে সেটা হচ্ছে মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি সবসময় রেপো রেটের থেকে জিরো পয়েন্ট ফাইভ পারসেন্ট বেশি হবে যদি রেপো রেট এখন পাঁচ পার্সেন্ট চলে তাহলে এম এস এফ হবে পাঁচ পয়েন্ট পাঁচ পার্সেন্ট যদি রেপো রেট এখন ছ পার্সেন্ট হয় তাহলে এম এস এফ হবে ছয় পয়েন্ট ফাইভ পারসেন্ট এই হচ্ছে মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি এবং শেষ হচ্ছে ওএমও ও ফুল ফর্ম হচ্ছে ওপেন মার্কেট অপারেশন এটা সম্পর্কে বিশেষ জানার প্রয়োজন নেই শুধু ফুল ফর্মটা মনে রাখলেই হবে ও এম ও এর ফুল ফর্ম হচ্ছে ওপেন মার্কেট অপারেশন এই ছিল আজকের ভিডিও সম্পর্কে আলোচনা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন পরের দিনের ভিডিওতে আমরা মানি মার্কেট সম্পর্কে আলোচনা করব তো এই ভিডিওটা এই অবধি এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ